শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছে। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতো আজকে এসে হয়েছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি কোথায় আছি বলো তো? বাপের বাড়িতে, জামাই ষষ্ঠীতে যেহেতু আসিনি, আসিনি মানে কেউ ছিল না, আমার বৌদিও বাপের বাড়ি গেছিলো আর বোনরাও আসিনি। বোনের ননদরা যেহেতু এসেছিলো বাড়িতে জামাই ষষ্ঠী করতে খেতে, তার জন্য বোনরাও আসেনি। তো বোনও এসছে, বোনের জামা বর এসছে আর আমাদেরকেও বলেছে, আমিও এসেছি মেয়েকে নিয়ে। মেয়ে পড়তে গেছিলো, পড়ার থেকে এখানে এসছে, এসে আবার বাড়িতে গেছে, স্নান করবে, পুজো করবে, তারপরে আসবে। তো এখানে এসেছিলো কিছুক্ষণ ভাইয়ের সাথে খেলাধুলো করে, তো চলে গেছে। আর রান্নাবান্না হচ্ছে উপরের ঘরে। আর চলো বাড়ির কে কোথায় কী করছে না করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমরা তো জানো আমার বর নেই এখানে, তো আমি মেয়েকে নিয়ে এসেছি। এরে বাবা কি করছে, তুই কি দোলনা চড়বি? চড়, কি দোলনা চড়তে চড়তে যে জল পিপাসা পায় তার জন্য জলের বোতল গলায় দিয়ে দোলনা চাচ্ছিস? ওরে বাবা, এই টুনা তুই কি করছিস? ই মা, এই যে এই যে কই, খাও খাও খাও, শিগগির খাও, এই যে ফটো তুলছি শিগগির খাও। কি ওরকম করছে কেন? এরকমই করে ও, খাবে না। এই বক্স চালা, ভাই খাচ্ছে না। সর, ছিঁড়ে পড়লে তো উপরের ঘরে রান্না বান্না হচ্ছে, চলো দেখাই তোমাদের। আর এখানে দেখো কাঠে রান্না হচ্ছে, মানে ভাতটা বসিয়েছে কাঠে। আর এইদিকে সব কিছুই কাটা ধোয়া কমপ্লিট, এইদিকে সব কাটাকুটি করে রেখেছে। আর এখানে মাংস হবে মাটন, এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে করবে। আর এখানে মাংসটা ধুয়ে ম্যারিনেট করা আছে। মাংস আর এখানে ফ্রাইড রাইস হবে। তো ভাতটা এদিকে মা বসিয়েছে কাঠে, আর এদিকে সব সবজিগুলো একটু বয়েল করে রাখা হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, তো এইরকম করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ওইদিকে মা মাংসটা বসিয়েছে, আজকে হাঁড়িতে মাংস রান্না করছে, চলো দেখি কি করছে। তো দেখো এখানে মানে সব কিছু ফোড়ন দিয়ে মাংসটা এখন কষাচ্ছে হাঁড়ির মধ্যে। হাঁড়ির মধ্যে এইভাবে মাংস রান্না করলে কিন্তু দারুণ টেস্ট লাগে আর কাঠে। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিচ্ছে। ম্যাডাম পুজো করবেন। আর এইদিকে দেখো আম সত্য দিয়েছে মা, আর এটাতেও আছে। দেখো গাছে পেয়ারা হয়েছে, এইখানে হয়েছে কতগুলো। গাছের ভিডিওটা বিকেলের দিক করে দেখাবো, এখন রোদ তো। ওই দিকে দেখো লেবু, এই একটা, এটা পেকেছে, নরম হয়ে গেছে। হ্যাঁ নিচে এই যে এই দুটো দুটো দেখেছে। ওই আপেল
আপেল হয়েছে, থাক এই ভিডিও পরে করে দেখাবো। আর এদিকে পুঁই শাক গুলো দেখো কত সুন্দর লক লক করছে, এই ডোগাটা শুকিয়ে গেছে পুঁই শাকের, দেখেছো এই পুঁই শাকের এই ডোগাটা শুকিয়ে গেছে, ওই ঝড়ে বেলায় ভেঙে গেছে এটা। ও আর এদিকে দেখো সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এদিকে ডাইনিং টেবিলে দুজন মানুষ একসাথে বসতে পারত না, এর জন্য সবাইকে নিচেই খাওয়া দাওয়া করাচ্ছে, নিচেই বসিয়েছে। আর ডাইনিং টেবিলে কে বসেছে জানো? ওই যে দেখো আমার ম্যাডাম বসেছে একা ডাইনিং টেবিলে। আমি বললাম চলে আসো আমার পাশে, বলেন না আমি ডাইনিং টেবিলে বসে খাবো। তো মেয়ে একাই বসেছে ডাইনিং টেবিলে, আর সবাই মিলে নিচেই বসেছি, একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু তো চলো খাওয়া দাওয়া করে নি, পরে আবার আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, তো আবার সন্ধ্যাবেলা চলে আসলাম, আর আমি এখন বাড়িতে চলে এসেছি, যেহেতু মেয়ের সকালে পড়া রয়েছে তো মেয়ে এখানে পড়তে বসেছে, আর একটু আম কেটে দিয়েছি, তো ও আর আমি খাবো আমটা, তারপরে আমি আবার ওই বাড়িতে যাব, তো মেয়ে এখানে পড়তে বসবে আর আমি একটু মায়ের বাড়িতে যাব, আর তারপরে আবার তোমার মেয়ের পড়া হয়ে গেলে মেয়েকে নিয়ে যাব পরে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, মায়ের বাড়িতে যাব, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো দেখো দুপুরে এত রোদ ছিল, ওর জন্য তোমাদের গাছের ভিডিওটা দেখানো হয়নি। তো এখানে দেখো এটা হলো হিমসাগর আম, মা সব প্লাস্টিক দিয়ে দিয়ে আমগুলো বেঁধে রেখেছে, কেন বলো তো কাগে পাখিতে সব ঠুকরিয়ে ঠুকরিয়ে না খেয়ে নেয় আমগুলোর জন্য। আর সেদিন একটা নার্সারিতে গেছিলাম, তো এই আম গাছগুলো এনেছে চারটে, এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে, কাঠিমণি আম, তারপরে হিমসাগর, এই আম গাছগুলো সব নিয়ে এসছে। আর দেখো আম গাছে বোলও এসছে এখন। আর এদিকে দেখো সব লাইন দিয়ে সব মৌসুম্বি লেবু লাগিয়েছে, লেবুও হয়েছে গাছে। তো তো দেখো কত সুন্দর লেবুগুলো হয়েছে, কি ভালো লাগছে না? আর এগুলো সব এই পাশ দিয়ে সব এগুলো কিন্তু শরবতি লেবু, মৌসুম্বি লেবু। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না বন্ধুরা। আর এখানেও একটা আম গাছ রয়েছে, তো এর পাশে আবার এইগুলো সব কিন্তু কমলা লেবু। তো দেখো কমলা লেবুগুলো একদম ছোট ছোট, কমলা লেবু গত বছরেও হয়েছিল একটু টক টক এই লেবুগুলো, কিন্তু মৌসুম্বি লেবুগুলো কিন্তু দারুণ মিষ্টি হয়েছিল। এই দেখো এগুলো সব কমলা লেবু, কিন্তু এই পাশটা দিয়ে সব কমলা লেবু বসিয়েছে আর ওই পাশটা দিয়ে সব মৌসুম্বি লেবু। আর এই দেখো এই গাছটা পেয়ারা হয়েছে, পেয়ারাগুলো কিন্তু এখনো ছোট, আরো বড় হবে, গত বছরে পেয়ারা হয়েছিল, তো এর থেকেও মানে এই একটা দুটোর একটা সমান পেয়ারা, এরকম বড় পেয়ারা হয়। আর এইদিকে দেখো লেবু হয়েছে, এগুলো হলো কাগজি লেবু। তো দেখো গাছ পুরো ভরে গেছে লেবুতে, কি ভালো লাগে বলো? ছাদের ওপর যদি এরকম গাছে সব ফল হয়ে থাকে, ফুল ফল হয়ে থাকে, কত সুন্দর লাগে। আর এটা দেখো আঙুর গাছ, দেখো আঙুর ফল হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো এখানে এক থোকা হয়েছে, মানে চারটে থোকা হয়েছে, এখনো ছোট। আর দেখো আমি একটু কাছে করে দেখাচ্ছি,
তো তোমরা বুঝতে পারছ নাকি বুঝলাম না। তো এই যে দেখো, এই এক থোকা মানে চারটে থোকা হয়েছে এরকম আঙুরের। আর এদিকে দেখো, এটা হলো বেল গাছ। তো এখানে বেল ধরেছে ছোট ছোট, তো বলেছে নাকি এক একটা বেলের ওয়েট হবে 4 কিলো করে। তো আমি মাকে আরও বলছিলাম যে যদি অত বড় বড় বেল হয় তো গাছটা ধরে রাখতে পারবে, তো গাছটা তো একেই ছোট। আর এইদিকে দেখো কত সুন্দর টগর ফুল হয়েছে, তো ফুলগুলো রাতেই ফুটে গেছে। আর এই গাছটা দেখো মানে থোকা জবা, একটুখানি গাছ কিন্তু ছোট্ট একটু গাছ, তাই দেখো কত জবা হয়েছে মানে কুড়িয়ে এসছে। তো এই ফুলগুলো কিন্তু কালকে ফুটবে না, এই ফুটতে ফুটতে নাকি 3-4 দিন লেগে যায়। আর এই পাশেও একটা জবা গাছ আছে, তো এটা হলো গোলাপি কালারের হয় এই জবাটা। আর এইদিকে দেখো কামরাঙা গাছটায় একদম পুরো গোড়া থেকে ডগা পর্যন্ত ফুল এসছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে। আসতে হবে, টাটা।